নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হাওড়া শিবপুরে প্রায় 350 বছরের পুরনো রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। এখন দুর্গাপুজো মানেই বারোয়ারি পুজো। শহর মফস্বলে অলিতে গলিতে এখন শুধুই থিমের লড়াই, কিন্তু বর্তমানে থিম ও বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে না গিয়ে এখনও কিছু বনেদি বাড়ির পুজো টিকে আছে শতাব্দী পেরিয়ে। তেমনই একটি প্রাচীন বনেদিবাড়ির পুজো ঠিকানা সাজের আটচালা, হাওড়া শিবপুর বাজার থেকে মন্দির তলার দিকে এগোলেই হিন্দু গার্লস স্কুল, সেখান থেকে ডান দিকে রাস্তা ধরে মিনিটখানেকে হাঁটা পথেই সাজের আটচালা। হাওড়া শিবপুরে রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো শুরু হয় 1685 সালে, মতান্তরে 1681 সালে। এই পুজো শুরু করেন রাজা রামব্রহ্ম রায়চৌধুরী। স্বপ্নে মায়ের আদেশ পেয়ে রায়ব্রহ্ম বাড়িতেই এই দুর্গাপুজো শুরু করেন। এই পুজো আসলে মা চণ্ডীর পুজো। বর্তমানে এলাকার বারোয়ারি পুজোর রমরমা হলেও 300 বছর পেরিয়ে এসেও শিবপুরে রায়চৌধুরী বাড়ির পুজো এখনও সমান জনপ্রিয়। পুজোর আগে সেই রাজকীয় জলুসি হয়তো আর নেই, তবে নিয়ম নিষ্ঠা এবং আড়ম্বর যথাসম্ভব বজায় রেখেছেন শ্রী শ্রী দুর্গা কালীমাতা অ্যাসেট শিবপুর রায়চৌধুরী পরিবার। রায়চৌধুরী পরিবারের এই পুজো সাজের আটচালা নামেই এলাকায় পরিচিত। সাবেক তিন চালা ডাকের সাজের মায়ের মূর্তি এই পুজোর বৈশিষ্ট্য। সাজের আটচালায় মায়ের বোধন হয় মহালয়ের আগে নবমীতে, সেদিন থেকেই সাজের আটচালায় পুজোর সূচনা হয়। বেলুড় মঠে যে রীতিতে পুজো হয় সেই রীতি অনুসরণ করা হয় এখানেও, অর্থাৎ সাজের আটচালায় পুজো হয় বৃহন্ন নন্দিকেশ্বর মতে। দোমেটে প্রতিমা সম্পন্ন হওয়ার পরে অঞ্চলের বহু ব্রাহ্মণ আমন্ত্রিত হন এই বাড়িতে। মায়ের মূর্তি দর্শন করে তাতে কোনো ত্রুটি আছে কি না তা তারা দেখেন। নিখুঁত মূর্তির ছাড়পত্র পাওয়ার পরই শুরু হয় চূড়ান্ত পর্বের মূর্তি গড়ার কাজ। এই বাড়িতে পুজোর জন্মলগ্ন থেকেই এই প্রথা চলে আসছে। রায়চৌধুরী বাড়ির পুজোয় মায়ের মূর্তির সামনে কোনো ঘট বাঁধা হয় না। ঘট বাঁধা হয় আটচালা সংলগ্ন একটি বেলগাছে। এই বেলগাছের জন্য একটি আলাদা ঘরও আছে। এই বেলঘরের ছাদ ফুঁড়ে গাছটি উঠে গিয়েছে। পরিবারের বিশ্বাস এই বেলগাছ দিয়েই মর্তে মায়ের আগমন হয়। পুজোতে এখনও বলি প্রথা চালু আছে। সপ্তমীর দিন একটি এবং অষ্টমী ও নবমীতে দুটি করে পাঠা বলি হয়। নবমীর দিন হোম সম্পন্ন হলে হাঁড়ি কাঠ উঠিয়ে বাড়িতে পঙ্ক্তি ভোজনের আয়োজন করা হয়। এছাড়া নানা রকমের মিষ্টান্ন, ঘরে তৈরি করা নারকেলের নাড়ু, বিভিন্ন রকমের ফল তো থাকেই। সাজের আটচালার পুজোর দায়িত্বে থাকেন অরুণ রায়চৌধুরী। অরুণবাবু জানালেন, আগের মতো আড়ম্বর না থাকলেও 337 বছর ধরে যথেষ্ট নিষ্ঠার সাথে পুজো চালিয়ে যাচ্ছে রায়চৌধুরী পরিবার। শুধু পরিবারের সদস্যরাই নয়, অঞ্চলের বহু মানুষ সাজের আটচালায় ভিড় জমান শতাব্দী প্রাচীন এই পুজো দেখতে। দশমীতে পুজো শেষে পুজোর ঘট বা মায়ের মুকুট কোনোটি বিসর্জন হয় না। মায়ের মুকুট আর জলভরা ঘট চলে যায় অনতি দূরে পরিবারিক মন্দির বাতাইচণ্ডীর মন্দিরে। হাওড়া শিবপুরের মন্দিরতলার প্রায় 350 বছরের পুরনো বনেদিবাড়ির দুর্গাপুজো রায়চৌধুরী পরিবারের এই সাজের আটচালা, নাগালের মধ্যে ইতিহাস ছোঁয়ার হাতছানি। বারোয়ারি পুজোর ভিড়ে ব্যতিক্রমী রায়চৌধুরী পরিবারের সাজের আটচালা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।